আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কথা বলবো ইগল থ্রি পিস কালেকশন নিয়ে। এই দোকানটা কোথায়, কোন জায়গায় গেলে আপনারা পাবেন, এটার বিস্তারিত আমি ভিডিওর লাস্ট বলে দিচ্ছি। তো সর্বপ্রথমে আমরা আজকে তিনটে আইটেম নিয়ে কথা বলবো, তার মধ্যে এটা হচ্ছে আপনার টার্সেল থ্রি পিস, আর ওদের একটা আছে ইগল থ্রি পিসের, ইগল কোম্পানির আর একটা থ্রি পিস আছে কোয়েল, আর একটা হচ্ছে আলিফ ডোর, একটা হচ্ছে আপনার ফেদ্দলস। তো আমরা আজকে কোয়েল নিয়ে কথা বলবো না, আজকে জাস্ট আমরা টার্সেল এবং ফেদ্দলস কালেকশনের কিছু থ্রি পিস ওগুলো নিয়ে কথা বলবো। তো এই যে ফেদ্দলস কালেকশনের ভিতরে আপনার ন্যূনতম প্রাইস হচ্ছে 620 টাকা ছিল আগে, এখন কিন্তু 630 টাকা হয়েছে, 10 টাকা আবার বাড়ছে, এখন 630 টাকা ফেদ্দলস কালেকশন অরিজিনালটা। আর ওটা আপনার দোকানে নিয়ে আর 7-7.5 বিক্রি করতে পারবো না অনায়াসে, যেহেতু ওগুলো বডি 55 কেটে দুই সাইডে আপনার 110 দেওয়া আছে। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার টার্সেল থ্রি পিস, ওটা এটা আপনার তিন গজ বডি, বডি হচ্ছে তিন গজ, এটাকে মুরিবাঞ্চ বলা হয়। তো তিন গজ বডির ভিতরে আপনার অন্য হচ্ছে 2.5 গজ, আর সালোয়ার হচ্ছে আপনার 2.5 গজ, তার মানে এখানে 5 গজ, ওখানে হলে 3 গজ, 5×8 গজ। তো 8 গজ কাপড় টোটালে আপনার, মনে করেন যে লং বডিতে, এখন আপনার যত মোটা মহিলা হোক, মহিলা যদি আপনার মনে করেন যে বিগ সাইজ মহিলা তাহলে কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এগুলো দুই পাশে 55×110 দেওয়া আছে বডি, অনায়াসে যেই কোনোভাবে আপনি মনে করেন একটা বডি কামিজ বানায় নিতে পারবেন যেই কোনো বয়সী লোকেরে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের কিন্তু কয়েকটা কালেকশন আছে, আবার ওরা গস কাপড়টাও সেল করে, তো গস কাপড়টা ওদের একটু রেট বেশি, ওটা আমি আজকে তুলে ধরবো না, নেক্সট ভিডিওতে তুলে ধরবো, যেহেতু গস কাপড় ওদের একটু রেট বেশি। ওদের আবার আড়াইয়াত বডির যে গস কাপড়গুলো আছে, তো এটা দেখতেছেন এগুলো হচ্ছে আলিফ ডোর থ্রি পিস, আলিফ ডোর থ্রি পিস বর্তমানে হচ্ছে আপনার 490 টাকা করে, তো 490 টাকা করে আলিফ ডোর থ্রি পিস আপনারা নিতে পারেন। আর কোয়েল আছে, কোয়েল হচ্ছে 460 টাকা, তো কোয়েল 460 টাকা হলে কোয়েলও আপনার নিতে পারেন, কোয়েল একটা সময় ছিল 350 টাকা, এখন 460 টাকা, এটা আমার কাছে বিশাল মনে হচ্ছে, যার কারণে আমি কোয়েল মাল কোনো কালেই নেই নি, আজও নিব না, কারণ আমি শুধু এই যে টার্সেল যেটা দেখতেছেন এটা আমি নিছি প্রায় আপনার 250 পিস মাল নিছি। 250 পিস মাল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মালটা আপনার সবসময় পাওয়া যায় না, এই যে মুড়িবান্ধার যে টার্সেল থ্রি পিসটা দেখতেছেন এটা আপনার সবসময় পাওয়া যায় না, এটা লড়ে একবার ঢুকলে হয়তোবা আপনি ব্ল্যাক বাল হইলে আপনি পায়ে গেলেন আর না হয় কিন্তু দেয়া গেছে, বেশিরভাগও ফেরত আইতে হয়। তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যাইতে হবে, আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন যে টার্সেল থ্রি পিস আছে কি না। তো টার্সেলের বর্তমান রেট আপনার এখন কিন্তু গড়ে একটু বেশি রাখতেছে, যেহেতু আমি আগে কিনছি, আগে বলতে আমি সবার হাতে 2 দিন আগে কিনছি, তো ওখানে ওরা আমার থেকে মালটার রেট আছে 520 টাকা করে, এখন আমি ফোন দেওয়ার পর পর বলতেছে ভাই মালের রেট কিন্তু একটু বাড়তি, তো বাড়তি হলে আপনার রেটটা হচ্ছে এখন 540 টাকা, এখন কিন্তু 540 টাকা রাখতেছে। তারপরে যোগাযোগ করেন, দেখা গেছে আমার কথা অনেক সময় রঙও হইতে পারে অথবা ওরা কমও রাখতে পারে, ওটা আপনার যাচাই করে নেবেন। তো যাই হোক, 540 আর 30-20 একই কথা, আপনার ওদের যাচাই করে নেবেন, যেহেতু আমি 250 মাল নিছি, আমি আমার রেটে নিছি 520 টাকা করে নিছি, আপনারা আপনাদের হিসাব আপনারা ওদের থেকে নেবেন। আর পেটিতে, প্রতি পেটিতে আপনার মাল আছে হইলে 25 পিস করে, এক এক পেটিতে মাল আছে 25 পিস করে, এখন পেটি ভেঙে কিন্তু গোড়া বেচতে চায় না। আর আপনি যদি বাইসা নেন তাহলে দেখা গেছে কিছু অনেকগুলো নিলে অনেক সময় পেটি ভেঙে বিক্রি করে, বাইসা যদি নেন আপনি তাহলে আপনি অনেকগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফেদ্দলস কালেকশনটা, ফেদ্দলসে কিন্তু আপনার বডিতেও ওই যে আমি বললাম ফেদ্দলসও সেম, আপনার 3 গজ বডি, 2.5 গজ করে সেলোয়ার, অন্য 2টা দেওয়া আছে, ওটা আপনার 620 টাকা ছিল, এখন 10 টাকা বাড়ছে, 630 টাকা করে ফেদ্দলসটা। তো ফেদ্দলস আপনার 7-7.5 বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি যে এটা বলতেছি এগুলো কিন্তু একদম রিয়েল কথা বলতেছি, এখানে কোনো খুঁত নেই, কারণ আমি আমার কথা হচ্ছে একটা জিনিস ফলস কোনো কথা আমি তুলে ধরতে রাজি না, আমার এই অভ্যাস নেই। আমার কথা হচ্ছে একটা জিনিসের মূল্য আছে 5 টাকা, আমি একটাতে 2 টাকা কমে বইলে আপনাদেরকে আকৃষ্ট করব না, এমন কোনো কথা আমি আজ পর্যন্ত আমার কোনো চ্যানেলে বলিনি। তবে আমার কথা হচ্ছে আপনি যাচাই করেন, যেহেতু আমি মেমো নাম্বার দিয়ে দিতেছি, মেমোতে ওদের ফোন নাম্বার আছে, আমি যেহেতু ওদের থেকে কিনা আমার একটা আইডিয়া আছে, তার মানে আমি সলিডটে তুলে ধরতেছি, আপনিও ওদের সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে না ভাই আমি ওদের কাছে যাইতে পারবো না অথবা আমার দ্বারা সম্ভব না, আপনি আমার কিছু মাল পাঠিয়ে দেন, তাহলে আপনি আমার কাছে বললে আমি ওই হিসাবে ওদের ওখানে যেয়ে আমি মাল পাঠিয়ে দেবো,
আপনারা আমার বিকাশে অথবা যে কোনো ইয়েতে টাকা পাঠিয়ে দিলে হইব। তো আজকের জন্য বিদায় নেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।